পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে আসুন আমরা দেখে নেই। এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, আপনি যে স্কুল থেকে এসএসসি পাস করেছেন সেই স্কুলের দায়িত্বরত শিক্ষকের কাছে গেলেই আপনি এই মূল নম্বরপত্রটি পেয়ে যাবেন। তারপরে দরকার হবে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, যে কোনো দোকান থেকে আপনারা 3 পাসপোর্ট সাইজের ছবি তুলে নিতে পারেন। প্রশংসাপত্রের ফটোকপি, আপনি যে স্কুল থেকে এসএসসি পাস করেছেন সেই স্কুলে গেলে দায়িত্বরত শিক্ষকের কাছ থেকে আপনি এটি সংগ্রহ করতে পারবেন। উক্ত কাগজপত্র প্রদান সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিঃসঙ্গীত শিক্ষার্থীদের আগামী 25/9/2023 হতে 2/10/2023 তারিখের মধ্যে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে বর্ণিত ডকুমেন্ট সহ প্রতিষ্ঠানে ভর্তি না হলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং নিশ্চয়ন বাতিল বলে গণ্য হবে।